নমস্কার বন্ধুরা স্মার্ট নোটস ডাব্লিউ বিপিএসসি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে ইন্ডিয়ান পলিটির ফোর্থ চ্যাপ্টার ঠিক আছে ফর্মেশন অ্যান্ড রিঅর্গানাইজেশন অফ ইন্ডিয়ান স্টেটস অর্থাৎ ভারতীয় অঙ্গরাজ্যের গঠন এবং পুনর্গঠন ঠিক আছে আচ্ছা বন্ধুরা একটা কথা আমি মানে শুরুতেই বলে রাখি যেটা হচ্ছে এই বইটা থেকে কিন্তু আমি মানে পড়াচ্ছি বলে এমন নয় যে বইটা তোমাদের সবাইকে কিনতেই হবে হ্যাঁ তোমাদের কাছে যে যার কাছে যা বই আছে সেটাই কিন্তু পড়বে দেখো একটা জিনিস মনে রাখবে কন্টেন্ট মানে টেক্সট কিন্তু সময় এক হয় ইনফরমেশান কিন্তু সময় এক হয় এক একটা বইতে এক একভাবে সেটা গুছিয়ে লেখা থাকে কিন্তু ইনফরমেশান কিন্তু এক হয় সেক্ষেত্রে আমি যেভাবে পড়াচ্ছি বা যেভাবে বোঝাচ্ছি সেটা যদি তোমরা বুঝে নাও সেক্ষেত্রে তোমরা যদি ইংরেজি ভাষার মানে ইংরাজি ভার্সানের বই পড়ো প্লাস বা বাংলা ভাষানের বই পড়ো যে যে ভার্সানে বই পড়ছো সেক্ষেত্রে কিন্তু সেই বইটাই পড়লে কিন্তু তোমাদের সুবিধা হবে ঠিক আছে যদি আমারটা একবার বুঝে নাও ভালো করে ঠিক আছে আমি কিন্তু এই বইটাকে জাস্ট এই বইটার টেক্সটটাকে জাস্ট মানে সামনে রেখে তোমাদেরকে বোঝাচ্ছি গোটা চ্যাপ্টারটা ঠিক আছে সেক্ষেত্রে কী হয় টাইমটা একটু কম লাগে মানে আমি যদি নোটস বানাতে যাই হ্যাঁ সেক্ষেত্রে টাইমটা অনেক মানে বেশি লাগছে আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারছি না তো সেক্ষেত্রে আমি বইটার মানে বইটার টেক্সটটা জাস্ট সামনে রেখে তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছি তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে আমার এই বোঝানোগুলো তোমাদের কমেন্টগুলো পড়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য উৎসাহ পাই ঠিক আছে তাহলে চলো শুরু করি আচ্ছা সেক্ষেত্রে দেখো ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড এটা একটু আমাদের জানতে হবে সেটা হচ্ছে ভারতের সংবিধানের প্রথম অংশ অর্থাৎ পার্ট ফাইভ যে পঁচিশটা পাটের কথা বলেছিলাম মানে আগের চ্যাপ্টারে হ্যাঁ তিন নম্বর অধ্যায়ে আমি বলেছিলাম পঁচিশটা পার্ট আছে ভারতের সংবিধানের সেটা কিন্তু প্রথম পার্টে ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড মানে উল্লেখ আছে ঠিক আছে আর এই বইটাতে কিন্তু একদম সিকোয়েন্স ওয়াইজ সাজানো আছে মানে পার্ট ওয়ান থেকে শুরু করে মানে এই চ্যাপ্টারটা ধর পার্ট ওয়ান আর্টিকেল ওয়ান থেকে চার এরমভাবে শুরু করে কিন্তু সেই শব্দি পুরো সুন্দরভাবে সাজানো আছে ঠিক আছে তাহলে দেখো বলছি তাহলে ভারতের সংবিধানের প্রথম অংশ বা অধ্যায়ের এক থেকে চার নম্বর ধারায় অর্থাৎ আর্টিকেলে রাজ্য পুনর্গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে অর্থাৎ রাজ্য গঠন থেকে শুরু করে রাজ্য পুনর্গঠন ইত্যাদি সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে সংবিধানের প্রথম তপশিলে হ্যাঁ এটা একটু মার্ক করে দিই তোমাদেরকে সংবিধানের প্রথম তপশিলি অর্থাৎ ফার্স্ট স্কেডিউলে কিন্তু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নাম উল্লিখিত আছে আচ্ছা দেখো ভারতীয় সংবিধানের একের এক নম্বর ধারায় এটা হচ্ছে আর্টিকেল আর ব্যাকেটা হচ্ছে সাব আর্টিকেল ঠিক আছে ভারতীয় সংবিধানের একের এক নম্বর ধারায় ভারতকে রাজ্য রাজ্যসমূহের একটি ইউনিয়ন অর্থাৎ এই ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে অর্থাৎ অনেকগুলো রাজ্যের সমষ্টি বলে বর্ণনা করা হয়েছে তাই স্বাধীন ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হলেও সংবিধানে যুক্তরাষ্ট্র শব্দটির পরিবর্তে ইউনিয়ন শব্দটির ব্যবহার করা হয়েছে আচ্ছা এখানে একটা প্রশ্ন আসে যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাটা কি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে বোঝায় একটা দেশে শক্তিশালী কেন্দ্র থাকবে তারপরে থাকবে রাজ্য এবং তারপরে কিন্তু লোকাল লোকাল গভর্নমেন্ট অর্থাৎ স্থানীয় সরকার যে ক্ষেত্রে যেমন ধরো আমাদের পৌরসভা হতে পারে বা গ্রাম পঞ্চায়েত সেক্ষেত্রে কিন্তু মানে ক্ষমতা কিন্তু কেন্দ্র থেকে শুরু করে নিচের দিকে মানে এই লোকাল গভর্নমেন্ট অবধি কিন্তু ভাগ করা থাকবে কারোর হাতে কিন্তু মানে মানে বেশি পাওয়ার তো অবভিয়াসলি কেন্দ্র শক্তিশালী আমাদের দেশের মানে যুক্তরাষ্ট্র কাঠামোতে কিন্তু কেন্দ্র শক্তিশালী হবে কিন্তু ক্ষমতা কিন্তু তিন ভাগই ভাগ হবে অর্থাৎ সেই কেন্দ্র থেকে শুরু করে কিন্তু একেবারে আমাদের লোকাল গভর্নমেন্ট অবধি ঠিক আছে স্থানীয় সরকার অবধি কিন্তু ক্ষমতা ভাগ হবে এটাকেই কিন্তু বলা হয় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আচ্ছা স্বাধীনতার পর ব্রিটিশ শাসিত প্রদেশ ও দেশীয় রাজ্যগুলিকে নিয়ে ভারত ইউনিয়ন গঠন করা হয় ঠিক আছে এবার দেখো উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সংবিধান প্রবর্তন হয়েছিলো অর্থাৎ সংবিধান কার্যকরী হয়েছিল এরপর ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ভূখণ্ডকে চারটি শ্রেণীতে কিন্তু বিভক্ত করা হয়েছিল ঠিক আছে এটা জাস্ট তোমরা দেখে রাখবে চারটি শ্রেণীর মধ্যে কী আছে সেটা দেখে রাখবে এখান থেকে কিন্তু কোশ্চেন সাধারণত আসে না তো দেখো ক বিভাগে কী ছিল পূর্বের ব্রিটিশ গভর্নর শাসিত প্রদেশ অর্থাৎ যে প্রদেশগুলো ব্রিটিশ গভর্নর কিন্তু শাসন করত শাসন করত সেই জায়গাগুলো মানে সেই প্রদেশগুলো এছাড়াও খ বিভাগে ছিল কিন্তু আটটি দেশীয় রাজ্য অর্থাৎ যে মানে যেসব রাজ্যগুলো শাসন করতো আমাদের দেশীয় রাজা রাজারা ঠিক আছে এছাড়া গ বিভাগে ছিল কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ পূর্বতন প্রধান কমিশনার শাসিত প্রদেশ এবং প্রধান কমিশনার শাসিত প্রদেশের মর্যাদা যুক্ত দেশীয় রাজ্য আর খ বিভাগে ছিল প্রশাসনিক অঞ্চল হিসেবে চিহ্নিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ঠিক আছে এবার দেখো ভারতীয় রাজ্য সংঘের গঠন সেক্ষেত্রে দেখো উনিশশো সালের ভারতীয় স্বাধীনতা আইন অনুসারে ব্রিটিশ ইন্ডিয়াকে দ্বি দ্বিখণ্ডিত করে ভারত ও পাকিস্তান নামে দুটি কিন্তু স্বতন্ত্র রাষ্ট্রের কিন্তু অর্থাৎ ডোমিনের কিন্তু প্রতিষ্ঠা করা হয় অর্থাৎ প্রতিষ্ঠা করা হয় ফলে দেশ বিভাগের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরই ভারতবর্ষে একটি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গঠিত হয়ে যায় মানে তোমরা এটা ইতিহাসে অবশ্যই পড়েছ অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে হ্যাঁ সেখানে কিন্তু আমি এটা ভালো করে বোঝাবো পরবর্তীতে আচ্ছা কিন্তু ওই সরকার দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণের ক্ষেত্রে বিশেষ সমস্যার সম্মুখীন হয় অর্থাৎ দেশীয় যে রাজ্যগুলি ছিল সেগুলো যে একটা ভারতের আন্ডারে আনতে হবে সেই ক্ষেত্রে কিন্তু অনেক মানে প্রবলেম হতে থাকে ঠিক আছে ফলে দেশীয় রাজ্যগুলিকে সংযুক্তিকরণের জন্য অর্থাৎ ইন্টাগ্রেশন অফ প্রিন্সলি স্টেটস এটা কিন্তু মানে দেশীয় রাজ্যগুলিকে অর্থাৎ প্রিন্সলি স্টেটস কিন্তু ইংরেজিতে বলে ঠিক আছে এর উদ্দেশ্যে একটি পৃথক দপ্তর গঠিত হয় এবং যার দায়িত্বে ছিলেন কিন্তু সর্দার বল্লভ ভাই প্যাটেল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই লাইনটা কিন্তু পড়বে সরি একটু বেঁকে গেল ভালো করে দাগিয়ে দিচ্ছি এটা কিন্তু ভালো করে এই লাইনটা পড়তে হবে তোমাদের ঠিক আছে এই দুটো লাইন যে দায়িত্বে গিয়েছিলো সর্দার বল্লভভাই ভাই বেটল কিন্তু দায়িত্বে ছিলেন এই ইন্টারগ্রেশন অফ প্রিন্সলি স্টেটসের তারই নেতৃত্বে পরবর্তী সময় কিন্তু দেশীয় রাজ্যগুলি সংযুক্তিকরণ সম্ভব হয়েছিল এবার দেখো ভারতীয় স্বাধীনতা আইন অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন সেভেন এই আইনে কি বলা হয়েছে অর্থাৎ এই আইনের যৌক্তিকতা কী এক্ষেত্রে অর্থাৎ রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে সেখানে হচ্ছে উনিশশো সালের ভারতীয় স্বাধীনতা আইন অনুসারে দেশীয় রাজ্যসমূহকে তিনটি বিকল্প প্রস্তাব দেওয়া হয় অর্থাৎ তিনটে অপশান কিন্তু দেওয়া হয়েছিল আমাদের ভারতীয় সরকারের তরফ থেকে ওই দেশীয় রাজ্যগুলিকে ঠিক আছে কি অপশান ছিল সেটা হচ্ছে এক ভারত রাষ্ট্রের সঙ্গে যোগ দাও অর্থাৎ ভারতের ভারতের সঙ্গে যোগ দাও ভারতের একটা রাজ্য বলে বিবেচিত হও প্লাস নবগঠিত পাকিস্তানের সঙ্গে যোগ দাও অর্থাৎ পাকিস্তান যে আরেকটি রাষ্ট্র ঘোষণা হয়েছিল ভারত মানে ভারতকে দুভাগে বিভক্ত করে ভারত এবং পাকিস্তান হয় তুমি ভারতের সঙ্গে যোগ দাও মানে দেশীয় রাজ্যগুলোকে এই প্রস্তাব দেওয়া ছিল হয় তুমি ভারতের সঙ্গে যোগ দাও নয় তুমি পাকিস্তানের সঙ্গে যোগ দাও অথবা স্বাধীন রাজ্যরূপে অবস্থান করবার অর্থাৎ আরেকটি দেশ রূপে কিন্তু তোমরা অবস্থান করো এই তিনটে অপশান দেওয়া হয়েছিলো এবার দেখো প্রসঙ্গত উল্লেখ্য যে তৎকালীন ভারতবর্ষের ভৌগোলিক অঞ্চলের মধ্যে অবস্থিত পাঁচশো বাহান্নটি দেশীয় রাজ্যের মধ্যে পাঁচশো উনপঞ্চাশটি রাষ্ট্র ভারত রাষ্ট্রের সঙ্গে কিন্তু যুক্ত হয় অর্থাৎ কোনো রাজ্য ছিল আর কি এবার কিন্তু দেশীয় রাজ্যগুলির মধ্যে হায়দ্রাবাদ জুনাগড় এবং কাশ্মীর কাশ্মীর ভারত রাষ্ট্রের সঙ্গে যোগ দিতে কিন্তু অস্বীকার করে পরবর্তীকালে অবশ্যই তিনটি রাজ্য অর্থাৎ এই জুনাগর হায়দ্রাবাদ এবং কাশ্মীর কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল এবং কাশ হায়দ্রাবাদ যুক্ত হয়েছিল পুলিশি পদক্ষেপের মাধ্যমে মাধ্যমে এবং জুনাগড় সংযুক্ত হয়েছিল কিন্তু গণভোটের মাধ্যমে অর্থাৎ ভোট হয়েছিল যে তোমরা কার সাথে থাকবে ভারত না পাকিস্তান এরম একটা ব্যাপার আর কাশ্মীর সংযুক্ত হয়েছিল কিন্তু অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে ঠিক আছে আচ্ছা এবার রাজ্য পুনর্গঠন সংক্রান্ত বিভিন্ন কমিশন এবার দেখো ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের যৌক্তিকতা বিচার বিবেচনার জন্য গণপরিষদের সভাপতি উনিশশো আটচল্লিশ সালের সতেরোই জুন এলাহাবাদ হাইকোর্টের তদান তদানীন্তন বিচারপতি এস কে দ্বার এইটা নামটা কিন্তু মনে রাখতে হবে এস কে দ্বারের সভাপতিত্বে কিন্তু ভাষাভিত্তিক প্রদেশ কমিশন নিয়োগ করেছিলেন ঠিক আছে আচ্ছা তোমরা একটা জিনিস জানো যে আমাদের যে যে রাজ্য গঠন হয়েছিল সেই সময় এটার যে মূল ভিত্তিটা কি ছিল মূল ভিত্তি কিন্তু ছিল ভাষা ঠিক আছে মানে বিভিন্ন ভাষাভাষীর মানুষেরা যেখানে বসবাস করত সেই হিসেবে কিন্তু রাজ্য বিভক্ত হয়েছিল ঠিক আছে আর এই এসকে দ্বারের সভাপতিত্বে কিন্তু ভাষাভিত্তিক প্রদেশ কমিশন নিয়োগ হয়েছিল এটা মনে রাখবে এই কমিশন কিন্তু দ্বার কমিশন নামে পরিচিত এবার কমিশন তার রিপোর্টে ভাষার পরিবর্তে প্রশাসনিক সুবিধার জন্য রাজ্য পুনর্গঠনের সুপারিশ কিন্তু করেছিল অর্থাৎ ভাষার ভিত্তিতে নয় অর্থাৎ ধরো এখানে আমাদের পশ্চিমবঙ্গে বাংলা ভাষাভাষী লোক আছে বলে এটা পশ্চিমবঙ্গের সাধারণত বাংলাভাষীর লোক অর্থাৎ এটা ধরো আলাদা হয়েছিল এরকম একটা ব্যাপার ঠিক আছে তো এই হিসাবে নয় কিন্তু প্রশাসনিক অর্থাৎ ধরো রাজ্য পরিচালনায় সুবিধা হবে বলে কিন্তু সেই সময় ভাষার মানে সেই সময় কিন্তু এই রাজ্য পুনর্গঠনের জন্য কিন্তু সুপারিশ করা হয়েছিল। এই এসকে দ্বার কমিশনের মাধ্যমে ঠিক আছে এবার দেখো দ্বার কমিশনের সুপারিশের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ কিন্তু প্রদর্শিত হয়েছিল এই উনিশশো আটচল্লিশ সালের ডিসেম্বর মাসে জে পি কমিটি গঠিত হয় অর্থাৎ মানে অনেক প্রতিবাদ হয় এই ব্যাপারটার ওপর ঠিক আছে তারপরে কিন্তু উনিশশো সালে ডিসেম্বর মাসে জে ভিপি কমিটি কিন্তু গঠিত হয় এবং এই কমিশন তার রিপোর্টে ভাষার ভিত্তিতেই কিন্তু রাজ্য পুনর্গঠনের দাবি বাতিল করে দেয় এই কমিশনও তার মানে রিপোর্টে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের দাবি কিন্তু বাতিল করে দেয় এবং এই রিপোর্টের ভিত্তিতে তেলেগু ভাষাভাষী জনগণ পৃথক রাজ্যের দাবিতে কিন্তু ব্যাপক আন্দোলন গড়ে তোলে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার বাধ্য হয়ে উনিশশো সালে মাদ্রাজের তেলেগু ভাষাভাষী অধ্যুষিত উত্তর অংশকে অন্ধ্রপ্রদেশ নামে কিন্তু এক নতুন রাজ্য গঠন করে এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এই লাইনটা তাহলে প্রথম রাজ্য কি হলো ভাষার ভিত্তিতে আলাদা হওয়া সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে এই রাজ্যটিকে ক শ্রেণীর অন্তর্ভুক্ত কিন্তু করা হয় এই লাইনটাও দেখে রাখবে আচ্ছা এবার উনিশশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু রাজ্য পুনর্গঠনের বিষয়টি বিচার বিবেচনার উদ্দেশ্যে কিন্তু রাজ্য পুনর্গম পুনর্গঠন কমিশন কিন্তু গঠন করেন তাহলে রাজ্য পুনর্গঠন কমিশন কিন্তু কত সালে গঠন করা হয়েছিল উনিশশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর কে গঠন করেছিল মানে তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ফজল আলী এই নামটা কিন্তু মনে রাখবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ফজল আলী এই কমিশনের সভাপতিত্ব করেছিলেন অর্থাৎ এই যে উনিশশো সালে যে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের যে কমিশন গঠন হয়েছিল তার সেই কমিশনের সভাপতিত্ব করেছিলেন কিন্তু ফজল আলী এবং হৃদয়নাথ কুঞ্জুরু এবং কে এম পানিক্যর ছিলেন সদস্য এবার উনিশশো পঞ্চাশ সালের তিরিশে সেপ্টেম্বর এই কমিশন কেন্দ্রীয় সরকারের কাছে তাদেরকে কিন্তু রিপোর্ট পেশ করেন আর কমিশনের রিপোর্টের ভিত্তিতে কিন্তু ক খ গ ঘ এই শ্রেণীভুক্ত রাজ্যগুলি বিলোপ ঘটিয়ে ষোলোটা ভারতীয় রাজ্য আর তিনটে কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু গঠনের সুপারিশ করা হয় অর্থাৎ এখন আমাদের কটা রাজ্য আছে মানে তোমরা অভিয়াসলি জানো এখন কিন্তু রাজ্য আছে আঠাশটা আর আটটা কিন্তু মানে কেন্দ্রশাসিত অঞ্চল ঠিক আছে সেই সময় কিন্তু ষোলোটা প্রথম ষোলোটা ভারতীয় রাজ্য এবং তিনটে কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু সেই সময় তৈরি করার সুপারিশ করা হয়েছিল এবার এই ক খ এই যে মানে এই যে আছে এই মানে এটা প্যারাটা মানে এই কলমটা মানে টোটাল এই টেবিলটা যে আছে এই টেবিলটা কিন্তু পড়ার খুব একটা দরকার নেই কারণ এটা কেউ জিজ্ঞাসা করবে না যে সেই সময় কোন মানে রাজ্য কোন শ্রেণীভুক্ত ছিল তবুও তোমরা যদি চাও একবার এখানে দেখে নিতে পারো মানে আমি তোমরা একটু পজ করে রাখতে দেখে নিতে পারো এটা থেকে কোশ্চেন সাধারণত আসে না তবে এটা মনে রাখবে যে পশ্চিমবঙ্গ যেহেতু আমাদের মানে ডব্লু বিসিএস পশ্চিমবঙ্গের পরীক্ষা সেহেতু পশ্চিমবঙ্গ কার আন্ডারে ছিল সেটা হচ্ছে গ শ্রেণীভুক্ত রাজ্যের আন্ডারে কিন্তু ছিল এটা দেখে রাখবে আর দিল্লিটাও দেখে রাখতে পারো গ শ্রেণীভুক্ত ঠিক আছে আচ্ছা আচ্ছা রাজ্য পুনর্গঠন আইন বা স্টেট রিঅর্গ রিঅর্গানাইজেশন অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্স এই আইনে কী বলা হয়েছিল সেটা হচ্ছে ফজল আলী কমিশন এই যে ফজল আলী কমিশন যে উনিশশো সালে গঠন হয়েছিল যার বিচারপতি যার সভাপতিত্ব করেছিলেন ফজল আলী তো সেই ফজল আলী কমিশনের প্রতিবেদনে ভিত্তি করে উনিশশো সালে কিন্তু রাজ্য পুনর্গঠন আইনটি পাশ করা হয় তাহলে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়েছিল কিন্তু উনিশশো সালে এটা কিন্তু মনে রাখবে তো রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতের চোদ্দোটি রাজ্য আর পাঁচটি কেন্দ্রশিত অঞ্চল গঠনের কথা ঘোষণা করা হয় দেখো আগে কিন্তু কি ঘোষিত হয়েছিল প্রথম উনিশশো সালে তখন হয়েছিল ষোলোটা রাজ্য আর তিনটে কেন্দ্রশিত অঞ্চল তারপরে যখন বিলটা পাশ হয়ে গেল তারপরে কিন্তু চৌদ্দটা রাজ্য এবং পাঁচটা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের কথা কিন্তু ঘোষণা করা হয় এবং এই আনু এই আইন অনুসারে ক খ হ ঘ শ্রেণীভুক্ত রাজ্যগুলির বিলোপ ঘটিয়ে অর্থাৎ এই যে এই এই ব্যাপারটা কিন্তু এই টেবিলটা কিন্তু মানে বিলোপ ঘটিয়ে সমস্ত অঙ্গরাজ্যগুলিকে একই পর্যায়ভুক্ত হিসেবে ঘোষণা করা হয় এবং প্রতিটি অঙ্গরাজ্যের প্রধান রূপে রাজ্যপালকে নিযুক্ত করা হয় তো তোমরা জানো যে প্রতিটা অঙ্গরাজ্যের মানে প্রশাসনিক প্রধান কিন্তু রাজ্যপাল যদিও মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য পরিচালনা করে মানে কিন্তু প্রশাসনিক প্রধান কিন্তু রাজ্যপাল ঠিক আছে মানে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে নানা বিষয়ে কিন্তু পরামর্শ দেয় অর্থাৎ মুখ্যমন্ত্রী যেরকম বলবেন সেই হিসেবে কিন্তু রাজ্যপাল নিয়োগ করবেন হ্যাঁ এরম একটা হয় এরম ব্যাপার তো এটা যখন রাজ্যপাল চ্যাপ্টারটা পড়বো তখন কিন্তু তোমাদের মানে ভালো করে জিনিসটা বুঝিয়ে দেবো ঠিক আছে তাহলে দেখো প্রতিটি অঙ্গরাজ্যের প্রধানরূপে কিন্তু রাজ্যপালকে নিযুক্ত করে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কিন্তু প্রত্যক্ষভাবে কেন্দ্র দ্বারা পরিচালিত হয় ঠিক আছে আচ্ছা এরপর রাজ্য পুনর্গঠন আইন অনুসারে গঠিত অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ এবার হচ্ছে এইটা এই জিনিসটা যে চোদ্দটা রাজ্য এটা পড়ে কিন্তু কোনো লাভ নেই এই জায়গাটা পড়বে না ঠিক আছে আমি জাস্ট হেডিংটা মার্ক করলাম কিন্তু এইগুলো পড়বে না এই চৌদ্দোটা রাজ্য তখন কী ছিল সেটা তো পড়ে আমার সময় নষ্ট করে লাভ নেই না আর কেন্দ্রশাসিত অঞ্চলও কিন্তু রকম নেই এখন পাল্টে গেছে ঠিক আছে মানে এই যে এখানে যে পাঁচটা কেন্দ্রশিত অঞ্চল আছে এগুলো কিন্তু এখন বর্তমানে নেই এখন অনেক অন্য রকম হয়ে গেছে আটটা কেন্দ্রশাসিত অঞ্চল যে আছে সেগুলো টোটালি অন্য আচ্ছা এবার হচ্ছে বর্তমান রাজনৈতিক বিভাগ সেখানে হচ্ছে উনিশশো ছাপ্পান্ন সালের পয়লা নভেম্বরের পর থেকে বিভিন্ন সময় ভারতীয় অঙ্গরাজ্যগুলির পুনর্নির্বাস কিন্তু পুনর্বিন্যাস কিন্তু ঘটেছে এবার ভারতীয় অঙ্গরাজ্যগুলি অর্থাৎ বলতে চাইছে যে উনিশশো সালের পর থেকে এই এখন অবধি কিন্তু অনেক রাজ্য ভেঙে গেছে বা অনেক কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু জুড়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে ঠিক আছে তোমরা সেটা অনেকেই জানো তো সেই জিনিসটা আমি পরে তোমাদেরকে বোঝাচ্ছি এর মধ্যেই আছে এবার দেখো বর্তমানে কিন্তু মানে এখানে যেটা আছে বই হিসাবে সেটা বলছে উনত্রিশটা রাজ্য আর সাতটা কেন্দ্রশিত অঞ্চল কিন্তু এটা কিন্তু না বর্তমানে আঠাশটা রাজ্য এবং আটটা কিন্তু কেন্দ্রশিত অঞ্চল রয়েছে ঠিক আছে এটা তোমরা কিন্তু মনে রাখবে ঠিক আছে আঠাশটা রাজ্য হ্যাঁ স্টেটস আর আটটা কিন্তু ইউনিয়ন টেরিটরিজ ঠিক আছে আচ্ছা এবার দেখো ভাষাভিত্তিক আচ্ছা এখানে একটু বলে রাখি প্রসঙ্গত উল্লেখ্য যে উনিশশো একানব্বই সালে ঊনসত্তরতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে কিন্তু দিল্লিকে একটি পৃথক রাজ্যের মর্যাদা দান করা হয় এবং তার পাশাপাশি কিন্তু জাতীয় রাজধানী অঞ্চল বা ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি হিসেবে কিন্তু ঘোষণা করা হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখছি তো ডবল স্টার আমি মেরে রেখেছি মানে আমি যখন পড়ছিলাম পড়েছিলাম তখন কিন্তু খুব মার্ক করে পড়তাম আচ্ছা এবার দেখো ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে আন্দোলন ভাষাভিত্তিক রাজ্য গঠনের ক্ষেত্রে কিন্তু আন্দোলন কম হয়নি সেখানে কিন্তু অনেক আন্দোলন করে তবেই কিন্তু জিনিসটা হয়েছিল সেটা এখানে আমি দেখব এই জাস্ট চারটে লাইনের মধ্যে কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে লেখা আছে সেটা দেখো উনিশশো সালে দক্ষিণ ভারতে প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবিতে আন্দোলন শুরু হয় অর্থাৎ সাউথ ইন্ডিয়াতে ঠিক আছে সেখানে কি গান্ধীবাদী নেতা পট্টি শ্রীরামালু ঠিক আছে পৃথক অন্ধ্র রাজ্যের দাবিতে আমরণ অনুসরণ করেন অনুসরণ করেন এবং আটান্ন দিন অনশনের পরে কিন্তু তিনি মারা যান আর তখন কিন্তু হয় আসল ঝামেলা মানে তখন কিন্তু সরকার খুব চাপে পড়ে যায় তখন কি হয় যে চূড়ান্ত অশান্তি এড়াতে তৎকালীন কেন্দ্রীয় সরকার ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি মেনে নেয় এবং উনিশশো সালে মাদ্রাজ রাজ্যটি ভেঙে আর কি পুনর্গঠনের ফলে মানে ভেঙে ভারতের সর্বপ্রথম ভাষাভিত্তিক অঙ্গরাজ্য অন্ধ্রপ্রদেশ কিন্তু গঠিত হয় ঠিক আছে এবার দেখো ভাষাভিত্তিক অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুনর্গঠন অর্থাৎ এই উনিশশো ছাপ্পান্ন সালের পর থেকে কী কী রাজ্য ভেঙে গঠন হয়েছে আর কী কী রাজ্য জুড়েছে সেটা কিন্তু একটা তালিকা দেওয়া আছে সেটা খুব সুন্দর করে দেওয়া আছে আমি তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছি জিনিসটা দেখো উনিশশো সালে কিন্তু দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি কিন্তু নয় শুধু কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে কিন্তু দিল্লি দিল্লি আত্মপ্রকাশ করে এটা কিন্তু মনে রাখবে আচ্ছা মানে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে কিন্তু উনিশশো সাল থেকেই মানে আত্মপ্রকাশ করেনি পরিচিত হয়নি এবার দেখো উনিশশো সালে আসাম রাজ্যের উত্তর পূর্বাংশ নিয়ে হ্যাঁ উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল নর্থ ইস্টার্ন ফন্টনিয়ার এজেন্সি এনইএফএ গঠিত হয় এটা অতটা ইম্পর্টেন্ট নয় যেগুলো মার্ক করছে সেগুলোই পড়বে এটা অতটা ইম্পর্টেন্ট নয় তবু তোমরা পড়ে রাখতে পারো ঠিক আছে এরপর দেখো উনিশশো সালে কিন্তু মাদ্রাজ ও অন্ধ্রপ্রদেশের মধ্যে সীমানা পরিবর্তিত হয় রাজস্থান রাজ্যের এবং কি হয় এই সালে রাজস্থান রাজ্যের কিছু অংশ মধ্যপ্রদেশ রাজ্যের সঙ্গে যুক্ত হয় এই জিনিসগুলো কিন্তু খুব একটা পরীক্ষায় আসে না জন্য দেখো এটা পড়তে হবে না এরপর দেখো উনিশশো ষাট এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পড়বে বোম্বাই রাজ্যকে ভেঙে কিন্তু দুটি অংশ বিভক্ত করা হয় যেটার নাম ছিল আগে বোম্বাই সেই রাজ্যকে কিন্তু দুটি অংশে বিভক্ত করা হয় এবং উত্তরাংশ গুজরাট এবং দক্ষিণাংশ কিন্তু মহারাষ্ট্র নামে মানে দুটি পৃথক রাজ্যের সৃষ্টি করা হয় ঠিক আছে এরপর দেখো উনিশশো বাষট্টি এই সময় কী হয়েছিল এই সময় ফরাসি অধিকৃত অঞ্চলগুলিকে নিয়ে হুম পুদুচেরি নামে একটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু গঠিত হয় আর দু নম্বর কী বলছে এখানে এই সালে কী হয়েছিল সেটা হচ্ছে ভারত সরকার কর্তৃক পর্তুগিজ শাসিত গোয়া দমন ও দিউ ভারতের অন্তর্ভুক্ত কিন্তু করে এবং পর্তুগিজ ছিটমহল নামে পরিচিত দাদরা ও নগর হাবেলিও কিন্তু ভারতের অন্তর্ভুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় খুব ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু প্রশ্ন কোনো আসবে কিন্তু এই যে উনিশশো উনষাট তোমরা যদি এটা পড়ো এটা বেকার মনে রাখা হবে তোমাকে এরম প্রশ্ন আসতে শুনেছো যে রাজস্থানের রাজস্থান রাজ্যের কিছু অংশ কবে মধ্যপ্রদেশে ঢুকেছিল এরম প্রশ্ন আসে কিন্তু এরকম প্রশ্ন আসে না কবে বোম্বাই ভেঙে দুটি অংশ বিভক্ত হয়েছিল গুজরাট ও মহারাষ্ট্র এইরকম ধরনের প্রশ্ন কিন্তু আসে ঠিক আছে বুদ্ধি করে পড়তে হবে কিন্তু নাহলে কিন্তু মানে পিছিয়ে যাবে তোমরা আস্তে আস্তে এবার দেখো উনিশশো বাষট্টি সালে নাগাল্যান্ডকে একটি পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি কিন্তু দেওয়া হয় এটাও কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা উনিশশো ছেষট্টি সাল এখানে কি হয়েছে পাঞ্জাব রাজ্যকে দুটি ভাগে বিভক্ত করে কিন্তু পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্য কিন্তু গঠিত হয় এবং চণ্ডীগড় নামে একটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয় যা পাঞ্জাব আর হরিয়ানার মানে দুটি রাজ্যের কিন্তু যুগ্ম রাজধানী হিসেবে পরিচিত অর্থাৎ পাঞ্জাবেরও কিন্তু রাজধানী চণ্ডীগড় আর হরিয়ানার রাজধানীও কিন্তু চণ্ডীগড় ঠিক আছে ইম্পর্ট্যান্ট এটা পড়বে উনিশশো সাল আসামের অন্তর্ভুক্ত মেঘালয়কে একটি স্থায়িত্বশাসিত পার্বত্য অঞ্চলের মর্যাদা দেওয়া হয় ঠিক আছে উনিশশো একাত্তর সালে কী হয়েছিল হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পৃথক রাজ্যের মর্যাদা লাভ করে এ এটা অতটা না পড়লেও চলবে এরপর দেখো উনিশশো ভারতে পূর্বাঞ্চল পূর্বাঞ্চলের পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে পুনর্গঠিত করে মেঘালয় মণিপুর ও ত্রিপুরা নামক তিনটি স্বতন্ত্র রাজ্য এবং মিজোরাম ও অরুণাচল প্রদেশ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু গঠিত হয় ঠিক আছে এবার দেখো উনিশশো তিয়াত্তর সালে কী বলছে লাক্ষাদ্বীপ মিনিকয় ও আমিন দিভি দ্বীপপুঞ্জের একত্রে নামকরণ করা হয় লাক্ষাদ্বীপ ঠিক আছে এবার দেখো তোমরা এইটা মানে এই মানে টোটাল চ্যাপ্টারটা পড়ার পরে তোমরা একটুখানি নিশ্চয়ই কনফিউজ হচ্ছে তাহলে অ্যাকচুয়াল এখন মানে কী কী স্টেট আছে আর কী কী কেন্দ্রশিত অঞ্চল আছে মানে যারা জানো তারা তো নিশ্চয়ই জানো যারা জানো না তো সেক্ষেত্রে আমি বলি এই কী কী স্টেট আছে আর কী কী মানে তোমার কেন্দ্রশিত অঞ্চল আছে এগুলো কিন্তু আমি পরবর্তীকালে তোমাদের একদম মানে ভালো করে যখন চ্যাপ্টারে আসবে সেই সময় কিন্তু বুঝিয়ে দেবো ঠিক আছে আমি কিন্তু একটার সাথে একটা জড়াচ্ছি না প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি যেই চ্যাপ্টারে যা আছে তাই কিন্তু করছে ঠিক আছে আচ্ছা এবার দেখো উনিশশো সাল খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এটা পঁয়ত্রিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিমকে ভারতের সহযোগী রাষ্ট্র বা অ্যাসোসিয়েট স্টেট হিসেবে কিন্তু গড়ে তোলা হয় এবং উনিশশো সালে সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা প্রদান করা হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বহুবার প্রশ্ন এসছে তোমরা কোশ্চেন ঘেটে দেখে নেবে বহুবার প্রশ্ন এসছে এবার দেখো উনিশশো থেকে সাতাশি এটা খুব একটা দরকার নেই এবার দু কী বলছে অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে ভেঙে কিন্তু তেলেঙ্গানা রাজ্য সর্বশেষ উনত্রিশতম রাজ্য গঠন করা হয় ঠিক আছে আচ্ছা আমি না মাউস দিয়ে করি হ্যাঁ তো তাই জন্য একটু বেঁকে বুকে যাচ্ছে এই হাইলাইটটা কারণ আমার তার পেন ট্যাবলেট নেই আমি মাউস দিয়ে করছি ঠিক আছে তো এটা একটু মানিয়ে নিও আর এবার বলছি বিদেশি উপনিবেশগুলির ভারত ভুক্তিকরণ ঠিক আছে যে উপনি উপনিবেশগুলো ছিল যে পর্তুগিজদের বলো ফরাসিদের বলো সেগুলো কিভাবে আমাদের ভারতের সঙ্গে যুক্ত হচ্ছে সেই জিনিসটা কিন্তু এখানে বর্ণনা করেছে তাহলে দেখো পর্তুগিজ উপনিবেশগুলির মধ্যে মসলি দাঁড়া মার্কারটা কি হলো হ্যাঁ তারা দেখো পর্তুগিজ উপনিবেশগুলির মধ্যে কেজি কোড এবং সুরাট ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে সালের দোসরামে ফ্রান্স ভারতকে চন্দননগর সমর্পণ করেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা উনিশশো সালে ভারতীয় সেনা পর্তুগিজ উপনিবেশ দাদরা ও নগর হাবেলে কিন্তু দখল করে নেয় এবার দেখো উনিশশো একষট্টি সাল কী বলছে উনিশশো একষট্টি সালের আঠেরোই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী গোয়া দমন দ্বীপকে পর্তুগিজ দখল থেকে কিন্তু মুক্ত করে এবার দেখো এই ভাষাভিত্তিক রাজ্য উনিশশো সালে পড়ার কোনো দরকার নেই বেকার সময় নষ্ট করবে না যাদের কাছে বই আছে আর কি বলছি তারা কিন্তু এটা পড়বে না আর যাদের কাছে ধরো বই নেই তারা কিন্তু যে যা বই পড়ছো সেভাবে তোমরা পড়বে এভাবে নিশ্চয়ই এগুলো এই লেখাগুনি থাকবে মানে উনিশশো পঞ্চাশ সালের দশ নামে ফ্রান্স ভারতকে চন্দন চন্দ্রনগর যে সমর্পণ করেছিল তোমাদের বই তো এটাই লেখা থাকবে অন্য কিছু লেখা থাকবে না তো সেভাবে কিন্তু পড়বে ঠিক আছে আর যারা নোট বানাচ্ছ এখান থেকে দেখে তারা কিন্তু নিজের মতন করে একটু বানিয়ে নিও পজ করে পড়ে ঠিক আছে এবার দেখো রাজ্য গঠন ও পুনর্গঠন সম্পর্কিত সাংবিধানিক পদ্ধতি মানে কিভাবে মানে রাজ একটা রাজ্যকে গঠন করা যায় পুনর্গঠন করা যায় মানে নাম পরিবর্তন করা যায় তাদের সীমানা পরিবর্তন করা যায় এগুলো কিন্তু কীভাবে হয় মানে সংবিধানের কোন কোন ধারার মাধ্যমে সেটা কিন্তু এখানে বলেছে সেটা হচ্ছে দেখো রাজ্য পুনর্গঠনের বিষয়ে সংসদের ক্ষমতা ঠিক আছে ভারতীয় সংবিধানের দুই থেকে চার নম্বর ধারা অনুসারে রাজ্য গঠন এবং পুনর্গঠনের ক্ষেত্রে ভারতীয় সংসদকে অর্থাৎ পার্লামেন্টকে চূড়ান্ত ক্ষমতা কিন্তু প্রদান করা হয়েছে সংবিধানে ঠিক আছে মানে ভারতীয় সংবিধানে কিন্তু পার্লামেন্টের হাতেই সমস্ত ক্ষমতা প্রদান করা হয়েছে একটা রাজ্যকে মানে গঠন পুনর্গঠন অর্থাৎ সীমানা পরিবর্তন নাম পরিবর্তন এইগুলো করার ক্ষেত্রে কিন্তু ভারতীয় পার্লামেন্টকে কিন্তু চূড়ান্ত ক্ষমতা দেওয়া হয়েছে সংবিধানে এবার ভারতীয় সংসদ আইন প্রণয়নের মাধ্যমে যে সমস্ত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে সেগুলি হলো যে কোনো রাজ্যের ভূখণ্ড বিভক্তকরণ বা দুই অথবা দুই বা ততোধিক রাজ্য বা রাজ্যাংশকে সংযুক্তিকরণ অথবা কোনো ভূখণ্ডকে অপর কোনো রাজ্যের সঙ্গে যুক্ত করে নতুন রাজ্য গঠন অর্থাৎ ধরো দুটো তিনটে রাজ্যকে এক করে একটা রাজ্য গঠন ঠিক আছে তাই বলছে এই দেখো দুই বা ততোধিক রাজ্য বা রাজ্যাংশকে সংযুক্তিকরণ অথবা অন্য কোনো ভূখণ্ডকে হ্যাঁ অপর কোনো রাজ্যের সঙ্গে যুক্ত করে কিন্তু নতুন রাজ্য গঠন এটা কিন্তু করতে পারবে আর কী বলছে দু নম্বরে যে কোনো রাজ্যের আয়তন হ্রাস বা বৃদ্ধি ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ধরো আমি জাস্ট একটা অ্যাসামশন বলছি ধরো বর্গক্ষেত্র যা আছে তার থেকে একটু কমিয়ে দিল দশ কুড়ি কিলোমিটার বা দশ হাজার পনেরো হাজার কিলোমিটার ধরো কমিয়ে দিল এটা কিন্তু করা যায় আবার দশ হাজার পনেরো হাজার কিলোমিটার কিন্তু বাড়িয়ে দিল অন্য কোনো রাজ্যের থেকে সীমানা নিয়ে তো এইটা করার যাবতীয় ক্ষমতা আছে কিন্তু ভারতীয় সংসদ অর্থাৎ পার্লামেন্টের ওপর তিন নম্বর কী বলছে যে কোনো রাজ্যের সীমানা পরিবর্তন ঠিক আছে আর চার নম্বর যে কোনো রাজ্যের নাম পরিবর্তন ধরো ওয়েস্টবেঙ্গল এটার নাম কিন্তু মাঝখানে বলা হয়েছিল যে বাংলা করা হবে এটা আমি এটা শুনেছিলাম তো এটা কিন্তু করা যায় এটা কিন্তু এর জন্য সংসদে বিল পাস করতে হবে তারপরেই কিন্তু হবে এবার দেখো প্রসঙ্গত উল্লেখ্য যে কোনো রাজ্যের নাম অথবা সীমানা পরিবর্তনের বিষয়ে সংসদে বিল উত্থাপনের আগে সংশ্লিষ্ট রাজ্য অর্থাৎ যে রাজ্যের নাম বা সীমানা পরিবর্তন হচ্ছে সেই রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভায় বিধানসভার মতামতের জন্য কিন্তু রাষ্ট্রপতি সেটি প্রেরণ করে অর্থাৎ রাজ্যের যে সর্বোচ্চ আইনসভা বা আইন আইনসভা সেটা হচ্ছে গিয়ে বিধানসভা সেটা সেখানে কিন্তু রাষ্ট্রপতি প্রেরণ করে এই মানে প্রস্তাবটা সেটা হচ্ছে এক্ষেত্রে অঙ্গরাজ্যের মতামত নেওয়া হলেও কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে তা গ্রহণ করা বাধ্যতামূলক নয় মানে কেন্দ্রীয় সরকার সেটা মানলেও মানতে পারে ধরো রাজ্য সরকার একটা অন্য কিছু প্রস্তাব করলো সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার মানলেও মানতেও পারে নাও মানতে পারে ঠিক আছে এবার বলছে ভারতীয় ভূখণ্ডের কোন কোন কোনো অংশ অন্য রাষ্ট্রকে হস্তান্তর কর পদ্ধতি ধরো ভারতের একটা নির্দিষ্ট জায়গা সেটা ধরো পাকিস্তানকে দিয়ে দিচ্ছে হস্তান্তর করে দিচ্ছে সেটার যে পদ্ধতি সেটা নিয়ে এবার আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় ভূখণ্ডের কোনো অংশ বিদেশি কোনো রাষ্ট্রকে যদি হস্তান্তর করতে হয় সেক্ষেত্রে বিষয়টি রাজ্য পুনর্গঠনের অন্তর্ভুক্ত নয় এই বিষয়টি সংবিধানের সংশোধনের প্রয়োজন অর্থাৎ এই বিষয় কিন্তু সংবিধান সংশোধন অর্থাৎ তিনশো আটষট্টি নম্বর ধারা অনুযায়ী কিন্তু অ্যামেন্ড করতে হয় ঠিক আছে এক্ষেত্রে দেখো উনিশশো সালে সুপ্রিম কোর্ট প্রদত্ত রায় অনুসারে এই চুক্তির মাধ্যমে বেরুবাড়ি অঞ্চলটি পাকিস্তানকে হস্তান্তর করা কিন্তু হয়েছিল এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট এবার দেখো বলেছিলাম যে এই বইটাতে কিন্তু সিকোয়েন্স মেনটেন করা হয়েছে পার্ট ওয়ান মানে এই চ্যাপ্টারটা রাজ্য পুনর্গঠন বা গঠন এই চ্যাপ্টারটা কিন্তু পার্ট ওয়ানের আন্ডারে পড়ে বা স্কেডিউল ওয়ান আর এর ধারাগুলো কিন্তু এক থেকে শুরু হচ্ছে একদম কনস্টিটিউশনের এক নম্বর ধারাতেই কিন্তু শুরু হচ্ছে আর এই দুশো নম্বর ধারাটা কিন্তু একটা এক্সট্রা যেটা এখানে যেহেতু এই রাজ্য গুণগঠন সংক্রান্ত এই জন্য এখানে অ্যাড করে দিয়েছে ঠিক আছে তাহলে এক নম্বর ধারায় কি বলছে ভারতীয় ইউনিয়ন মাত্রা কোথায় গেল হ্যাঁ ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ডগত এলাকা দু নম্বর ধারায় বলছে নতুন কোনো রাজ্য গঠন এবং অন্তর্ভুক্তিকরণ তিন নম্বর ধারায় বলছে নতুন রাজ্য সৃষ্টি এবং অঙ্গরাজ্যের নাম বা সীমানা পরিবর্তন অথবা ভূখণ্ডগত এলাকার পরিবর্তন চার নম্বর ধারায় বলছে নতুন রাজ্যের গঠন রাজ্যের সীমানা পরিবর্তন প্রভৃতির জন্য সংবিধানের প্রথম এবং চতুর্থ স্তপশিলের সংশোধন সংশোধনজনিত পদ্ধতি অর্থাৎ চার নম্বর ধারায় বলছে কোনো রাজ্যের যদি গঠন সীমানা নাম পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে সংবিধানের প্রথম অর্থাৎ ফার্স্ট এবং ফোর্থ স্কেডিউলে যে জনিত পদ্ধতি আছে সেটা কিন্তু বলার মানে বর্ণনা করা হয়েছে চার নম্বর ধারায় আর দুশো উনপঞ্চাশ নম্বর ধারায় বলা হয়েছে কেন্দ্রীয় সরকার জাতীয় স্বার্থ রক্ষার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন কিন্তু করতে পারে এটা ইম্পর্টেন্ট একটু মনে রাখবে আচ্ছা এবার দেখি এক নজরের ব্যাপারটা ঠিক আছে এক নজরে কি বলছে মানে এই বইটার শেষে কিন্তু একটা এক নজরে বলে সামারি টাইপ দেওয়া থাকে সেটাও আমি এখানে ইনক্লুড করেছি সে দেখে নাও সেটা হচ্ছে ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশ অনুসারে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বতন্ত্র ডোমিনিয়ন প্রতিষ্ঠার কথা ঘোষিত হয় এটা আগেও আমি মানে পড়িয়েছি বইতে মানে একটু আগে টেক্সটে পড়েছ ভারতীয় সংবিধানের একের এক নম্বর ধারায় ভারতকে রাজ্যসমূহের ইউনিয়ন বলে বর্ণনা করা হয়েছে ভারতের অঙ্গরাজ্য পুনর্গঠনের নীতি নির্ধারণের জন্য উনিশশো সালে এসকে কে দ্বার এখানে ধর ছিল এসকে কে দ্বার কমিশন গঠন করা হয় ভারতবর্ষের সর্বপ্রথম ভাষাভিত্তিক অঙ্গরাজ্য হল অন্ধ্রপ্রদেশ তামিল ও তেলেগু ভাষাভাষী মানুষেরা কিন্তু একত্রিত হয়ে এই উদ্দেশ্যে মাদ্রাস রাজ্য ভেঙে উনিশশো তিপ্পান্ন সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত করে এরপর দেখো ভারতবর্ষ সংসদের উপর রাজ্য গঠন ও পুনর্গঠন বিষয়ে প্রভূত ক্ষমতা প্রদান করা হয়েছে ভারতীয় অঙ্গরাজ্যগুলির মধ্যে শুধুমাত্র জম্মু কাশ্মীরের ক্ষেত্রেই এখন যে ব্যাপারটা নেই তাই জন্য এটা বললাম না বর্তমানে ভারতে আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে বইটা একটু পুরনো তার জন্য ওল্ড আর কি ডেটা রয়েছে উনিশশো সালে সিকিম ভারতের সহযোগী রাষ্ট্র অর্থাৎ অ্যাসোসিয়েট স্টেট হিসেবে কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হয় এটা কিন্তু ইম্পর্ট্যান্ট দু হাজার চোদ্দো সালে ভারতবর্ষের নবীনতম রাজ্য কিন্তু অঙ্গরাজ্য কিন্তু তেলেঙ্গানা ঠিক আছে এরপর হচ্ছে উনত্রিশতম হবে না এই যে তখনকার উনত্রিশতম ছিল এখন কিন্তু রক্ষমান নেই ব্যাপারটা আচ্ছা এরপর হচ্ছে গিয়ে গ্যাটগিল প্রস্তাব অনুসারে ভারতবর্ষের কয়েকটি অঙ্গরাজ্যকে বিশেষ মর্যাদা বা ও আর্থিক সাহায্য প্রদানের ব্যবস্থা চালু করা হয় তার মধ্যে আসাম নাগাল্যান্ড জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ মণিপুর মেঘালয় ত্রিপুরা সিকিম অরুণাচল প্রদেশ মিজোরাম উত্তরাখণ্ড ঠিক আছে এগুলো তো রয়েছে এবার উনিশশো সালে জম্মু কাশ্মীরের নেতা শেখ আবদুল্লার সঙ্গে ভারত সরকারের একটি চুক্তি সম্পাদিত হয় এবং সংশ্লিষ্ট চুক্তির ভিত্তিতে জম্মু কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কিন্তু চিহ্নিত করা হয় এরপর বলছে উনিশশো সাতচল্লিশ সালের ছাব্বিশে অক্টোবর জম্মু কাশ্মীর রাজ্যটি ভারতবর্ষের অন্তর্ভুক্ত কিন্তু হয়েছিল এবার কিছু মানে কোশ্চেন তোমাদের সলভ করাই ঠিক আছে যাতে তোমরা বুঝতে পারো যে জিনিসটা মানে তোমরা যে টেক্সটটা পড়লে সেটা কতটা তোমাদের জন্য কার্যকরী ঠিক আছে তোমরা একটু নিজেদের টেস্ট করে নাও আচ্ছা তাহলে প্রথম কোশ্চেনটা দেখি সেটা হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশগুলি পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল উত্তরটা কিন্তু হবে একের সি উনিশশো সালে আচ্ছা স্বাধীনত্তর ভারতবর্ষে কত সালে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য পুনর্গঠন হয় তোমরা জানো যে দুবেরটা উত্তর হবে কিন্তু এ উনিশশো সালে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা প্রদান করা হয় সেটা উত্তরটা হবে কিন্তু এ পঁয়ত্রিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে আচ্ছা এবার চার নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান অনুসারে নতুন অঙ্গরাজ্য গঠন বা বর্তমান রাজ্যগুলির সীমানা পরিবর্তন করার অধিকারই হল কে সেটা হচ্ছে সংসদ চারেরটা কিন্তু উত্তর হবে ডি ঠিক আছে আচ্ছা পাঁচ সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে না হয়েছিল সেটা হচ্ছে তিনশো সত্তর সবাই যেন যেটা এখন কিন্তু অ্যাবলিস্ট হয়ে গেছে আচ্ছা ভারতবর্ষের নবীনতম রাজ্য কোনটি সেটা হলো তেলেঙ্গানা সিকিম ভারতের কততম অঙ্গরাজ্যরূপে স্বীকৃতি পায় সেটা হবে উত্তরটা তোমার ডি ছাব্বিশতম ঠিক আছে কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয় উত্তরটা কিন্তু হবে ছত্তিশগড় যে রাজ্যটা তৈরি হয়েছিল কোন রাজ্য ভেঙে হয়েছিল সেটা হচ্ছে উত্তরটা হবে মধ্যপ্রদেশ ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের বিষয়টি বিচার বিবেচনার জন্য উনিশশো সালে প্রথম যে কমিশন গঠিত হয় সেটা হচ্ছে এটা হবে কিন্তু সি দার কমিশন এরপর বলছে ভারতে উনত্রিশতম রাজ্য তেলেঙ্গানা যে অঙ্গরাজ্য ভেঙে গঠিত হয় তা কিন্তু দশের উত্তরটা হবে কিন্তু ডি অন্ধ্রপ্রদেশ এবার উনিশশো সালে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি পুনর্বিবেচনার জন্য গঠিত রাজ্য পুনর্গঠন কমিশনের নেতৃত্ব ছিল এগারোর উত্তরটা হবে কিন্তু এ ফজল আলী ঠিক আছে আচ্ছা নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশিত অঞ্চল নয় উত্তরটা কিন্তু হবে ডি ত্রিপুরা মানে ত্রিপুরা আগে কিন্তু কেন্দ্রশিত অঞ্চল হিসেবে ছিল পরে সেটা মানে অঙ্গরাজ্যে পরিণত হয়েছে বর্তমানে ভারত ইউনিয়নের অন্তর্ভুক্ত রাজ্যের সংখ্যা হলো আঠাশ এখানে উত্তরটা কিন্তু হবে মানে তখনকার হিসেবে দেওয়া আছে উনত্রিশ হবে হিসাব মতন কিন্তু এখন বর্তমানে কিন্তু সেটা আঠাশ ভারতের দীর্ঘ আন্দোলনের পর সৃষ্ট প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো কিন্তু আমাদের এই অন্ধ্রপ্রদেশ ঠিক আছে চোদ্দোটা কিন্তু ডি উনিশশো সালে রাজ্য পুনর্গঠন আইন অনুসারে সমগ্র দেশকে বিভক্ত করা হয় এই যে উনত্রিশটা সরি এখানে হবে চোদ্দো মানে পনেরোটা হবে কিন্তু বি এই চোদ্দোটা রাজ্য এবং পাঁচটা কেন্দ্রশাসিত অঞ্চলে এই উনিশশো সালে ঠিক আছে তারপর সংবিধানের এক নম্বর ধারায় ভারত রাষ্ট্রের প্রকৃতিকে যেভাবে বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে ষোলোর উত্তরটা হবে কিন্তু সি রাজ্য সমূহের ইউনিয়ন অর্থাৎ এই ইউনিয়ন অফ স্টেটস আচ্ছা সংবিধান প্রবর্তিত হওয়ার প্রাককালে সমগ্র ভারতীয় ভূখণ্ড সংবিধান অনুসারে কয়টি শ্রেণিতে বিভক্ত ছিল উত্তরটা কিন্তু হবে বি চারটি শ্রেণীতে বিভক্ত ছিল আঠেরোটা কার নেতৃত্বে দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ সম্ভব হয়েছিল আঠেরোর উত্তরটা হবে কিন্তু এ সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ঠিক আছে উনিশ উনিশশো সালের ভারতীয় স্বাধীনতা আইন অনুসারে দেশীয় সমূহকে যেসব বিকল্প প্রস্তাব দেওয়া হয় সেগুলি হলো উত্তরটা কিন্তু হবে ডি উপরিউক্ত সবকটি ঠিক আছে আচ্ছা কুড়িটা হবে কাশ্মীর ভারতের সঙ্গে সংযুক্ত হয়েছিল উত্তরটা কিন্তু হবে সি অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে আচ্ছা এরপর হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে সরকারের কাছে রিপোর্ট পেশ করেছিল উত্তরটা কিন্তু হবে একুশেরটা কিন্তু সি উনিশশো সালে কত সালে রাজ্য পুনর্গঠন আইনটি পাশ হয় উত্তরটা কিন্তু হবে উনিশশো সালে ভারতীয় রাজ্য কেন্দ্রশিত অঞ্চলগুলির ভূখণ্ড সংক্রান্ত সীমা সম্পর্কে সংবিধানের যে অংশে বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে তেইশেরটা হবে কিন্তু এ ঠিক আছে মানে প্রথম পাটে বা প্রথম অংশে বা প্রথম অধ্যায় সংবিধানে রাজ্য গঠন ও পুনর্গঠন সম্পর্কে বিস্তারিত উল্লেখ পাওয়া যায় এই চব্বিশের উত্তরটা হবে কিন্তু বি এক থেকে চার নম্বর ধারায় কত নম্বর ধারা অনুযায়ী বিদেশি রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করা যায় এবং নতুন রাজ্য গঠন করা যায় উত্তরটা কিন্তু হবে বি দু নম্বর কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয় সেটা উত্তরটা হবে কিন্তু ছাব্বিশে টা সি উনিশশো সালে ঠিক আছে পঁয়ত্রিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তাহলে বন্ধুরা ভিডিওটা কিন্তু এত অব্দি ছিল আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমাদের সাহায্যে লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে না লাগছে আমার এই পড়ানোটা আর তোমাদের কতটা কাজে লাগছে বা তোমাদের কি বক্তব্য আছে বক্তব্য আছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টগুলো পড়লে কিন্তু আমি আরও উৎসাহিত হই আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে যাতে পরবর্তীকালে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো তার নোটিফিকেশানগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ